রাজধানীতে আজ থেকে সিটিং সার্ভিস বন্ধের কথা থাকলেও মানছে না গণপরিবহনগুলো, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। সরকার ও বিচার বিভাগের মধ্যে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেন প্রধানমন্ত্রী। আইন বাতিলের ক্ষেত্রে আরো সচেতন হওয়ার আহ্বান। নিমতলী ট্র্যাজেডির পরও সরানো যায়নি পুরান ঢাকার অলিতে গলিতে গড়ে ওঠা অসংখ্য কেমিক্যাল গোডাউন। দাহ্য পদার্থ গুদামজাতের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম। কলকারখানার বর্জ্যে মারাত্মক দূষণের শিকার গাজীপুরের বিভিন্ন এলাকা, বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা। মাত্র দুটি মেশিন পাল্টে দিয়েছে চট্টগ্রাম বন্দরের খোলা পণ্য খালাসের কার্যক্রম, 5 মিনিটেই বোঝাই হচ্ছে ট্রাক, কমে এসেছে বড় জাহাজের অবস্থানের সময়। এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া যুদ্ধের আশঙ্কা চীনের, যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারি পিয়ংইয়ংয়ের।